দেখো দৌড়াতে দৌড়াতে আসছে বন্ধুরা, জাস্ট অসাম বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে আমাদের গাইস, এটা তো আমি নোটিস করিনি, দেখো গাইস আমাদের লোটন দুটো বাইরে বেরিয়ে আসছে, ওয়াও নাইস। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30, সবকটা পাড়া কে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। আর গাইস সবকটা পাড়া কে না, আমি একটু আগে ছাড়লাম, যেহেতু গাইস একটু আগে অনেকটা বৃষ্টি হয়েছে, খতরনাক বৃষ্টি হয়েছে, তার জন্য পুরো ছাদ ভিজে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা এখন বর্তমানে ঠিকঠাকই আছে বন্ধুরা, রোদ বেরিয়েছে ভালো। আর এইটা উপরে কে? এটা আমাদের চীনা মেলটা বন্ধুরা। আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সালমান খান, খতরনাক পেলেন না হেলিকপ্টার, বুঝতে পারছি না গাইজ। হেলিকপ্টার হলে তো আওয়াজ হবে গট গট ডট করে, ঠিক আছে এতটা নিচেতে গেলে অবশ্যই আওয়াজ হবে। না না ওইটা পেলেনি গাইজ, ওই দেখো চলে যাচ্ছে, ঠিক আছে চলে যাক সমস্যা নেই। তো এখন আমাদের কি করতে হবে বলো তো, নতুন পায়রা দেখতে হবে কি করছে, আমাদের রাজারানী কি করছে। দেখো গাইজ আমাদের লোটন দুটো বাইরে বেরিয়ে আসছে, ওয়াও নাইস। দেখো দুজন সবসময় একসাথে থাকতে একটু বেশি পছন্দ করে, এদিকে আমাদের রাজারানীও, কিন্তু আমাদের রাজা যেখানে যাবে রানী সেখানে যাবে, রানী যেখানে যাবে রাজা সেখানে যাবে। দেখো গাইজ ওরা কি খুঁটে খুঁটে খাচ্ছে বলো তো, ওরা এখান থেকে শ্যাওলা খুঁটে খুঁটে খাচ্ছে, বেশ ভালো কথা। এখানে আমি গ্রিট দিয়েছিলাম, ওরা গ্রিট খেয়েছে প্রপারভাবে, দেখো চুলকা চুলকি করছে গাইজ, খতরনাক লাগছে। যখন একটু পুরো অ্যাডাল্ট হয়ে যাবে তখন জাস্ট অসাম লাগবে বন্ধুরা। তো এখন আপাতত যেহেতু আমাদের নতুন চারটে পায়রা এখানেই আসে থাকুক, সমস্যা নেই, চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি কেউ ডিম দিল নাকি। আমাদের মোটা কালিয়াকে আমি দেখতে পারছি ভেতরে, আমাদের কালিন্দিকে দেখতে পারছি, দেখা যাক কালিন্দি ডিম দিয়েছে কি না। গাইজ এখনও ডিম দেয়নি, দেখো এখনও সেই পোজে বসে আছে ডিম দেওয়ার। আর এই যে প্লাস্টিকের জিনিস তোমরা কেন টেনেছো, এই প্লাস্টিকের জিনিসগুলো আনবা না, ঠিক আছে গাইজ আমার প্লাস্টিকের জিনিস বেছে বেছে টোটালি সব ফেলে দিতে হবে। এদিকে আমাদের বালার বউ এখনও ডিম দেয়নি গাইজ, দেখো পুরো ফাঁকা টোটালি। আমাদের চটিয়ালের খোপের খবর কি বন্ধুরা, এই দেখো আমাদের চটিয়াল এখন বর্তমানে ফিমেলটা আছে খোপের ভেতরে, ডিমও পপারবে তা দিচ্ছে, বেশ ভালো কথা। ও চটিলাল এবার কি করবা, তোমাদের ডিম কি তোমরাই ফোটাবা না অন্য কেউ ফোটাবে, দেখা যাক গাইজ, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আর এখানে আমাদের গাইজ এটা তো আমি নোটিস করিনি, দেখো 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 আমাদের সুলতানের জোড়া ডিম দিয়েছে। আমি আজকে দেখলাম আমাদের সুলতান খ্যাট টানছে বন্ধুরা, আমি ভাবতে পারিনি আমাদের সুলতানের জোড়া ডিম দিয়ে দেবে। আমি তো ভেবেছিলাম আগে আমাদের বালার বোকালা ডিম দেবে, তারপরে কালিন্দি দেবে, তারপরে হয়তো দিতে পারে, আমি ভেবেছিলাম একটু লেট করবে বন্ধুরা, তবে আমাদের সুলতানের জোড়াই আগে ডিম দিয়ে দিলো, দেখি ওরা কই, ওদের একটু থ্যাঙ্কস বলতে হবে। তো বাইরে চলো, বাইরে চলো, দেখি আমাদের সুলতান কোথায় 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 কোথায়, আয় 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 আয়, ওই ছাদে অনেকগুলোই চলে গেছে আমার মনে হচ্ছে, ওই দেখো শয়তানগুলো স্নান করলো, ইস ওদের যেতে দেওয়াটাই ভুল হয়েছে। ওই দেখো আমাদের বালার বালার বউ কি করছে, বালার বউ স্নান করেছে গাইজ, আয় তোরা বাড়ি আয়, তোদের আজকে অ্যাকশন হবে, খতরনাক অ্যাকশন দেবো, আয় 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 আয়। ওই দেখো বালা ঠিকঠাক করে উঠতে পারছে না গাইজ, বালাও ভিজেছে, আয় আয় চলে আয় নিচে আয় নিচে আয় তাড়াতাড়ি নিচে আয়। তা সবুজ আমাদের সুলতান কই, আমাদের সুলতানকে আমি এখনও দেখতে পাচ্ছি না গাইজ, পুরো সূর্যের আলোটা চোখে লাগছে। আর এদিকে দেখো আমাদের লোটন এখনও দাঁড়িয়ে আছে চুপচাপ করে একই জায়গায়, কি তোমরা একটু ঘুরতে পারো না, একটু ঘুরে টুরে বেড়া বা দুজন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আর বন্ধুরা আমি নোটিস করেছি একে অপরের না মাথা চুলকে দেয় বন্ধুরা, মানে পারফেক্ট জোড়া আছে, এখন শুধু অপেক্ষা কিসের বলো তো এদের বড় হওয়ার বন্ধুরা। এইখানে দেখো এরা দুজন কি করছে, এরা দুজন ওদের কাজ করে যাচ্ছে বন্ধুরা, কুতুর 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 করে কি যেন খেয়ে যাচ্ছে, বেশ ভালো কথা। এই যেবার আমার সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না, এমনি 5টা বাজতে চললো, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। এবার
राजा रानी खूब सुंदर खाए बंधुरा लटन दुटोर मतन ना लटन दुटो तो भय पे एदिके ओदिके दौड़ते थे ठीक है लटन दुटो ठीक है क्योंकि एक समय लागे आज के देखो अनेकटा ठीक हो गए খুব সুন্দর লাগছে দেখো পুরো মাথা পুরো বেরিয়ে দিচ্ছে যদি ওই জোড়াটাও পুরো পারফেক্ট হতো তাহলে খুব সুন্দর হতো তাহলে বাচ্চাগুলো অসম হতো এখনো বেশ ভালো বাচ্চা হয় বন্ধুরা দেখা যাক কেমন হয় আমি আগে থেকে তো দেখিনি এদের বাচ্চা কেমন হয় বাট তাহলেই বুঝতে পেরে যাও বন্ধুরা যেহেতু কিছুদিনের ভেতরে ডিম দেবে বন্ধুরা পুরো মিটিং করা চালু করে দিয়েছে এখন ওদের জন্য না আমার কী করতে হবে একটা সরা আনতে হবে ওদের যেহেতু সরার অভ্যাস বন্ধুরা সরা দিলে ওরা কী করবে সরায় খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে দেখো আবার টেন চলে এসছে ওই দেখো পুরো গুলির স্পিডে টেন চলে এসছে আমার ডিস্টার্ব করছে আমাদের একটা লটন হয়ে যায় আর একটা লটন হয়ে যায় বন্ধুরা দুটো দুই দিকে ওরা খাবি না ওরা ঘরের ভেতরে ভালো খায় ওদের আমি ঘরের ভেতরে খাবার দিয়ে দিই ঘরের ভেতরে বসে বসে খেতে থাকে বন্ধুরা পছন্দ হচ্ছে না আমার ছোলা আনতে হবে ওদের জন্য গাইজ ওরা গম অতটা ভালো খাচ্ছে না খাচ্ছে বাট অতটাও ভালো খাচ্ছে না এ তুই আয় না নিচে আয় না খা কটা গম খা হ্যাঁ ও লটনদের আমার ডানা খুলতে হবে কদিন হলো শুক্রবারে এনেছি আজকে শনিবার গেছে একদিন হলো দেখা যাক আরও মিনিমাম দুদিন আটকে রাখতে হবে যেহেতু ওরা খুব সুন্দর উঠতে পারে উড়ে পুরো এই চালে ওই চালে অনেক দূর হাইটে হাইটে চলে যাবে বন্ধুরা যেহেতু লটন ওর পায়ে শুধু লোম আছে আর কোনো জায়গায় অত ভার নেই কিন্তু লক্ষ্য অতটা ভালো উঠতে পারবে না তাও আমাদের রাজা রানী দুজনই বেশ ভালো ওড়ে বন্ধুরা সকালে বললাম না তোমাদের ছুটে গেছিল ছুটে ওই দিকে চলে গেছে একজন একজন এদিকে চলে গেছে তারপরে জোর দৌড়াতে দৌড়াতে ধরেছি ঠিক আছে চলে আসো এই যে ওরা যে কবে আমার হাতের থেকে খাবে খুঁটে খুঁটে আর গাইজ আমি মনে মনে একটা জিনিস ভাবছি মনে মনে সে জিনিসটা ভাবছি সেটা হচ্ছে আমি ভাবছি যে আমি টোটালি ফ্যান্সি খোপটা কি আলাদা করে দেবো না একই থাকবে একই রাখলে একটু সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে আলাদা করলেও সমস্যা আলাদা করলে ঘরের ভেতরে যে কটা ওই বাঠাম আছে তক্তা আছে সেগুলো টোটালি সবকে কাজে লেগে যাবে বন্ধুরা তারপরে কী হবে আমরা অন্য খাঁচা বানাতে পারবো না আর আমি ভাবছিলাম যে না বক্স খাঁচা বানাবো বক্স খাঁচা বানালে কী হবে খাঁচার ভেতরে থাকতে পারবে আমি যেমন খাঁচা বানিয়েছি এখন ওটা বেশ ভালো হয়েছে বাট যদি আমি নেট দিয়ে খাঁচা বানাতাম ট্রে সিস্টেম করে তাহলে তো এদের জন্য আরও ভালো হতো যেহেতু এদের হচ্ছে ট্রে সিস্টেমের খাঁচায় থাকা অভ্যাস আচ্ছা নিচে এসে জাল থাকবে পটি ফটি সব নিচে দিয়ে পড়ে যাবে বাট এখন যেহেতু আমার আপেলের পেটির ভেতরে আছে ওদের একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পেরেছি বন্ধুরা কিন্তু এখন কি পায়রাগুলোকে আমি ঘরে ঢোকাতে পারবো আমাদের চটিয়াল ওপর দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে ভেজা অর্ধেক এটা কে রে এই দেখি পেটে এটা আমাদের দেশি ফিমেল স্নান করে এসছে টোটালি আর কে স্নান করছে ওহো তুমিও স্নান করেছো তোমারও স্নান করা হয়ে গেছে গাইজ আমরা না অনেকদিন পায়রা উড়াই না ঠিক আছে কিন্তু এখন তো উড়ানোই যাবে না যেহেতু এখন সবার গা ভেজা আমাদের সুলতান কই সুলতান তুমি স্নান করেছো নাকি আর তোমাকে একটা চুমু দেবো স্নান করেছে সুলতান কিছু বলা যাবে না সুলতানকে আজকে সুলতান যেহেতু সুলতান দেয়নি সুলতানের জোড়া ডিম পেড়েছে তো কী হয়েছে এটা কত সুন্দর দেখি তোর দেখি চিকু তাই তো
আমি তো আজকে প্রথমবার নোটিশ করলাম। কি হতো বলতো, এই কানের এখানে লোম ছিল তার জন্য দেখা যেত না, বাট আজকে ভেজা আছে সব দেখা যাচ্ছে টোটালি। দেখো এখন সবাই কোথায় গেছে, আমাদের লোটন এখানে আছে একটা, আর একটু লোটন নিচে চলে গেছে বন্ধুরা, আর আমাদের রাজা রানী দুটোই ওপরে আসে আপাতত, কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নিচে চলে যাবে। তা এখন আপাতত এদের আমি আর খেতে দেবো না আজকে, না এদের খাওয়ার প্রতি অতটা ভক্তি নেই, যেহেতু আমি খোপের ভেতরে খেতে দিয়েছি দুপুর নাগাদ বৃষ্টি হয়েছিল। ওই দেখো চলে গেছে আমাদের রাজা, চলে গেছে এখন রানীর বাড়ি। রানী চলে যাও, তুমিও চলে যাও, তুমি একা একা উপরে থাকবা কেন, যাও যাও চলে যাও, যাও কোন দিকে দৌড়াচ্ছ, ওই দিকে না, হ্যাঁ যাও 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 যাও, ওই যে রাজা নিচে রাজা, ওই দেখো ওই দেখো দিয়েছে, যা যা বেঁধে বুঁধে পড়ে যাস না, ওই যে নেমে গেছে গাইজ আমাদের রাজা রানী, প্লাস আমাদের দুটো লোটনও নেমে গেছে, আমাদের কোনো সমস্যা নেই। আর এর এইখানে দেখো ভেজা আছে বডি, তাও ওদের রোম্যান্সের কীড়া যাচ্ছে না ওদের মনে থেকে, ঠিক আছে। আমাদের চীনাও ভিজেছে বন্ধুরা, এ মোটাকালিয়া তুই ভিজেছিস নাকি গাইজ, মোটাকালিয়াকে দেখে মনে হচ্ছে একটুও ভেজে নি, ঠিক আছে সমস্যা নেই। আমাদের সুলতানের জোড়াকে আমি দেখতে পারছি না, চলো তো দেখে আসি ডিমের কাছে গেছে নাকি, না ডিমের কাছে এখনো আসিনি, ডিমের ওখানে কেউ নেই, পুরো ফাঁকা পুরো এমটি, কই এইখান দিয়েও তো দেখতে পারছি না, সুলতানের জোড়া কই গাইস, আমার মনে হয় উপরে বসে শোকাচ্ছে, ঠিক আছে সুলতান তো উপরে ওই যে ডাকাডাকি করছে, সুলতানের জোড়াও ভেতরে টেতরে কোথাও আছে বন্ধুরা, এই চালের উপরে আছে নাকি, কি হয়েছে তোমরা লাফালাফি করছো কেন, এই দেখো গাইস সব কটা চলে এসছে, এরা লাস্ট খেয়েছে কখন বলতো, আমি এদের লাস্ট খেতে দিয়েছিলাম ওই দুটো নাগাদ বন্ধুরা, এদের আমার এখন কি দিতে হবে বলতো, কটা ঘাস দিতে হবে, সুন্দর সুন্দর যে ঘাস আছে ওই ঘাসগুলো কুচু কুচু করে কেটে এদের দিতে হবে বন্ধুরা। এদিকে আমাদের হাম্বাম্বা দুটো কি করছে দেখো বন্ধুরা, আমাদের হাম্বাম্বা দুটোর কালারটা গাইস দেখো তোমরা, গাইস কবে ওই ঠোঁটের ওইখান দিয়ে কেমন যেন একটু ব্লু ব্লু টাইপের হবে না, দেখা যাক কবে হয় বন্ধুরা। আর এইখানে দেখো আমাদের গাব্বার সাম্বা কি করছে তোমরা, তাই দেখো এটাকে বলতো, এটা হচ্ছে আমাদের গাব্বার বন্ধুরা, এই যে আমাদের সাম্বা, বাইরে বেরোবা নাকি একটু, হ্যাঁ একটু বাইরে বেরোবা, তোমরা তোমরা তো ভালো না, বাইরে বেরিয়ে পুরো ওড়া শুরু করে দেবে, আমি তোমাদের ভালো করে চিনি, তাও আসো চলে আসো একটু, আসো 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 আসো, লজ্জা পাচ্ছ কেন, আসো 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 চলে আসো চলে আসো, লাভ দিবা না শুধু আসতে, একটু কুশ করে লাভ দিবা, বেশি জোরে উড়বা না, বেশি জোরে উড়লেই তো সমস্যা, আসো আমি নামিয়ে দিই, দেখো ওই দেখো বাইক, এই দেখো শয়তান ওই দেখো, এই ঘরে যাও তোমরা, তোমাদের দেখে আমি বসা পাচ্ছি না, যাও চলে যাও চলে যাও, দেখেছো ওদের আস্তে আস্তে নামতে বললাম পুরো স্পাইডারম্যানের মতো লাভ দেয় গাইজ, পায়রাগুলো কোথায় দেখো, সব কটা ওদের বডি শোকাতে ব্যস্ত, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখো সব কটা পুরো লাইন দিয়ে বন্ধুরা। এদিকে আমি দেখতে পাচ্ছি বামের উপর বসে আছে আমাদের চুচু আর চুচুর জোড়া, কিন্তু বামটার একটু সমস্যা হয়েছে, যদি এই সাইডে একজন এসে বসে না পুরো বামটা বামটা কাত হয়ে যাবে বন্ধুরা, বামটা না আমার নিচে নামিয়ে আবার ঠিকঠাক করে বানাতে হবে। এইখানে দেখো এখনো দাঁড়িয়ে আছে আমাদের বালার বালার বউ, আর এই যে নিচে আমি একটা লোটনকে দেখতে পাচ্ছি, কি গেল তোমার জোড়া কোথায়, একা একা থাকবা না কোনো সময়, একা একা থাকবা না ঠিক আছে, কই এই দেখো দেখো আমাদের লোটনে খোপে আমাদের রাজা রানী বসে আছে, ও রাজা তোমার তো এই খোপে থাকা মানায় না, হ্যাঁ এই খোপটা কত ছোট কেন, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বাইরে আসো, আসো 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 আসো, এই দেখো 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 বেরোবে না গাইজ, আমার মনে হয় আমাদের লোটনে খুব ওদের পছন্দ হয়েছে, ঠিক আছে সমস্যা নেই এখন আপাতত থাকবো, এখন তো লোটন বাইরে আছে, লোটন যখন ভেতরে আসবে আমি ওদের বের করে দেবো বন্ধুরা। আর এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, আমাদের কালিন্দী ঘরে ভেতরে বসে আছে ডিম পাড়বে, আর আমাদের মোটা কালিয়া ঘরের সামনে দাঁড়িয়ে আছে, বাবা কি ভালোবাসা, দেখো বন্ধুরা দেখো ওর মুখটা একটু দেখো, জাস্ট অসাধারণ, চলো আমরা বাইরে যাই আবার, এখন ওয়েদারটা কেমন, এখনো ঠিক আছে আকাশটা বেশ ভালো পরিষ্কার আছে, আমার মনে হয় না আজকে বৃষ্টি আসবে গাইজ, বলা যায় না ওয়েদারের কথা কিছুই বলা যাবে না। এই দেখো আবার দুজন একসাথে হয়ে গেছে একই জায়গায় গাইজ, পায়রাগুলো এখন বেশ ভালোই আছে, যার যার জোড়ার কাছে বসে আছে, যার যার গা ভেজা তারা তারা উপরে গা শুকাচ্ছে, ওরা ঠিকঠাক করে শুকিয়ে যাক তারপর আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। আর এক ভাই না কন্টিনিউ কমেন্ট করছে আমাকে, ভাই ভাই দূর অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও ভালো করে শেয়ার করো। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে, বাই।